শিলচৰ বিমানবন্দৰত বদৰউদ্দিন আজমলৰ সন্মুখতে AIUDFৰ সমৰ্থকে দিছিল পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান। কিন্তু নিজৰ দলৰ বচাও অভিযানত নামি বদৰউদ্দিন আজমলে সংবাদ মাধ্যমৰ ওপৰত দুখ জাপি দি কৈছিল যে পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান নহয়, দিয়া হৈছিল আজিজ খান জিন্দাবাদ শ্লোগানহে। আজিজ খান না পাকিস্তান, আমি 100% শিওর আছিল। মানে আমার মানুষবিলাকে আজিজ খান জিন্দাবাদ কেনে কেজবান কেবাজন আমার এমএলএ কইছে। আজিজ খানক কিছু মানুষ ইন্টেনশনালি কিছু মিডিয়া হয়েছে বা এইটুক আজিজ খানক পাকিস্তান বনাই দিছে। আর তার পিছতে হঠাৎ বদরউদ্দিন আজমলে দাবি করিলে শিলচরত পাকিস্তান জিন্দাবাদর আড়ত আছিল হেনো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরত ই যে ঘটনা হয়েছে হি করাইছে, এটি ক্লিয়ার হবে না, এটু কোনে করাইছে, হি নিজে করে। এবার AIUDFৰ মুৰব্বী গৰাকীয়ে কলে শিলচৰত পাকিস্তান জিন্দাবাদ নহয়, আজিজ খান জিন্দাবাদহে দিয়া হৈছিল। পিছ মুহূৰ্ততে আকৌ তেওঁ কলে শিলচৰত পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দিয়াৰ আঁৰত হিমন্ত বিশ্ব শৰ্মা। অর্থাৎ শিলচৰ বিমানবন্দৰত যে তেওঁৰ সন্মুখত পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দিয়া হৈছিল সেইটো মানি ললে বদরউদ্দিন আজমল। শিলচৰত ই যে ঘটনা হৈছে হি কৰাইছে, এটি ক্লিয়ার হবে না, এটু কোনে করাইছে, হি নিজে করে। আর বদরউদ্দিন আজমলর এই আত্মঘাতী গোলর পিছত কেনেকৈনো মনে মনে বহি থাকিব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেয়েহে কলে বদরউদ্দিন আজমলর নিজের ভাষ্যতে প্রমাণ হল যে শিলচর বিমানবন্দরত পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দিয়া হয়েছিল। কালিলৈকে কৈ আছিল তাত আজিজ খান জিন্দাবাদ হৈ আছে, হয়নে? আমার কি হয়েছিল যে তাতে আজিজ খান জিন্দাবাদ হৈছে, হিমন্ত বিশ্ব শর্মায় ভুল করে পাকিস্তান জিন্দাবাদ বুলি কলে। কিন্তু দুটা ধমকি দিওঁতে আজমলে এতিয়া কি কৈ দিলে যে পাকিস্তান জিন্দাবাদ দিয়াটো হয়। এতিয়া কৈছে হিমন্ত বিশ্ব শর্মার মানুহ, ঠিক আছে, এইটোতো মোৰ আপত্তি নাই। মানুহখিনিক যোনে এবাৰ যদি হৈ গ'ল যে পাকিস্তান জিন্দাবাদ দিয়া হৈছিলে তেতিয়াহ'লে হৈ গ'ল, ইমান দিন কিয় আজিজ খান জিন্দাবাদ বুলি কৈ আছিলে। সেয়েহে ৰাইজক পথভ্রষ্ট করার বাবে আৰু ভাৰতৰ ভূমিত পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দিয়াৰ বাবে বদরউদ্দিন আজমলে ৰাজহুৱাকৈ ক্ষমা খুজিব লাগে। গতিকে আজমলে মানুহৰ আগত ক্ষমা খুজক যে কিহৰ কাৰণে ইমান দিন তেওঁলোকে আজিজ খান জিন্দাবাদ বুলি কৈ আছিলে আৰু আজি কিয় বাধ্যত পৰি পাকিস্তান জিন্দাবাদ কোৱা বুলি স্বীকাৰ কৰিলে। এনেদৰে এতিয়া পাকিস্তান জিন্দাবাদ শ্লোগানক লৈ বদরউদ্দিন আজমলে কৰিছে ৰাজনীতি। ভিডিও রিপোর্ট, নিউজ লাইভ।